আসসালামু আলাইকুম। টেকনোর 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আপনি ল্যাপটপ কিনবেন নাকি ডেস্কটপ কিনবেন। এই ব্যাপারে যদি আপনি পুরো ভিডিওটা দেখেন, আপনার একেবারে ধারণা চলে আসবে যে আমি আসলে ল্যাপটপ নিব নাকি ডেস্কটপ নিব। ডেস্কটপ বনাম ল্যাপটপ কোনটা নেবেন আপনি? যখনই আপনি প্রথমবার আপনার কাজের জন্য অথবা পড়ালেখার জন্য কম্পিউটার কেনার কথা ভাববেন, তখন হয়তোবা আপনি কনফিউজড হয়ে যান যে ডেস্কটপ কম্পিউটার নাকি কোনটা নিলে ভালো হবে, নাকি ল্যাপটপ কোনটা নিলে ভালো হবে, দুটোর ভিতরে কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। জানতে চাইলে পুরো ভিডিওটা আপনার দেখবেন, আশা করি আপনার কনফিউজড কমে যাবে। কোনটা আপনার জন্য ভালো হবে এটা জানার আগে আপনার দুইটা বিষয় কিছু জানা দরকার, তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোনটা ভালো হবে। এবারে আসি প্রাইস। যখনই আপনি নতুন কোনো সিস্টেম কেনার কথা ভাববেন, তখন আপনি টাকার বিষয়েও ভাববেন। আর আপনি একটা বাজেট সেট করেন যে আপনি এর উপর খরচ করতে পারবেন না। এখানে বলে রাখি যে কম্পিউটার কিছুটা সস্তা হয়ে থাকে ল্যাপটপের তুলনায়। উদাহরণস্বরূপ ধরে নিন আপনার কাছে 50,000-এর কিছু কম বেশি টাকা আছে আর আপনি ল্যাপটপ কেনার কথা ভাবছেন, আর আপনি এতে যে স্পেসিফিকেশন পাবেন তা আপনার জন্য যথেষ্ট না। আর অন্যদিকে ওই টাকার ভিতরে আপনি একটা কম্পিউটার কিনতে পারবেন যেটাতে আপনি পারফরম্যান্স, স্পেসিফিকেশন আরও ভালো পাবেন ল্যাপটপের তুলনায়। সহজ কথায় বলতে গেলে, যদি আপনার বাজেট কম হয় আর আপনি ভালো স্পেসিফিকেশন পেতে চান, তো এই বিষয়ে আপনি কম্পিউটার কিনতে পারেন। পোর্টেবিলিটি, এটা হলো কম্পিউটার আর ল্যাপটপের মধ্যে বড় তফাত। ল্যাপটপকে আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই, বেশি ঝামেলা করতে হবে না, শুধু একটা ব্যাগে ভরে যেখানে খুশি নিয়ে ব্যবহার করতে পারেন। অন্যদিকে কম্পিউটার এক জায়গা থেকে আর একটা জায়গায় থেকে নিয়ে যাওয়া অতটা সহজ না, কারণ এতে মনিটর, সিপিইউ, মাউস, কিবোর্ড, বেশ কিছু কম্পোনেন্ট ইত্যাদি একটা আরেকটার সাথে কানেক্ট হয়ে থাকে। যদি আপনার কাজের জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার বেশি হয়, বারবার আপনার কম্পিউটার সিস্টেম দরকার হয়, তাহলে এক্ষেত্রে আপনার জন্য ল্যাপটপ ভালো হবে। কিন্তু যদি আপনার কাজের বাইরে যাওয়া না হয়, আপনাকে কাজের জন্য বেশিরভাগ বাইরে যাওয়ার দরকার না হয়, তাহলে আপনি একটা ডেস্কটপ নিতে পারেন। ডেস্কটপ স্ক্রিন সাইজ, কম্পিউটারের একটা সুবিধা হলো যে আপনি যত বড় ইচ্ছা স্ক্রিন সাইজ যুক্ত মনিটর ব্যবহার করতে পারবেন। ধরুন আপনার কাছে যে কম্পিউটার আছে তার মনিটরের স্ক্রিন সাইজ আপনার জন্য যথেষ্ট না, আপনি একটি বড় স্ক্রিন সাইজের মনিটর ব্যবহার করতে পারবেন। অপরদিকে ল্যাপটপের কথা বললে, ল্যাপটপের স্ক্রিন সাইজ ফিক্সড করা থাকে যেটা সবাই জানেন, তো ল্যাপটপের যে স্ক্রিন দেওয়া আছে সেটা বের করে তারপরে পরবর্তী একটা বড় স্ক্রিন সেট করা সম্ভব না, আপনি হয়তো এটা ভালো করেই জানেন। হ্যাঁ, এই কথাটা আলাদা যে আপনি ল্যাপটপে প্রজেক্টর ব্যবহার করতে পারবেন, এক্সটার্নাল মনিটর কানেক্ট করতে পারবেন, এসব আলাদা বিষয়। মনে করুন আপনার একটা বড় মনিটর দরকার যেটাতে আপনি ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, আপনার বড় স্ক্রিনের দরকার, এক্ষেত্রে সহজেই আপনি কম্পিউটার নিতে পারেন। এতে পরবর্তী সময়ে আপনি যে কোনো সময় আপনার কম্পিউটার স্ক্রিন সাইজ বদলে বড় করতে পারেন। অন্যদিকে যদি আপনি ফিক্সড সাইজ ফিক্সড স্ক্রিনে সন্তুষ্ট থাকেন, তাহলে আপনার জন্য ল্যাপটপ ভালো হবে। ডেস্কটপ
আপগ্রেডিং, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় তফাত হলো কম্পিউটার এবং ল্যাপটপের মধ্যে। কম্পিউটারে আপনি আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করতে পারেন, যে কোনো কম্পোনেন্টকে, পার্টসকে যদি আপনি আপগ্রেড করতে চান তাহলে এটা আপনি কম্পিউটারে সহজে করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি বর্তমানে যে প্রসেসর ব্যবহার করছেন আপনার ডেস্কটপ কম্পিউটারে, যদি সেটা কিছু স্লো হয়ে যায় এবং আপনি এটাকে আপগ্রেড করতে চান, স্টোরেজ বাড়াতে চান, র্যাম বাড়াতে চান, বা যে কোনো কম্পোনেন্ট যেটা আপনার আপগ্রেড করতে চান, নতুন লাগাতে চান, তো এইসব আপনি সহজেই কম্পিউটার করতে পারবেন। ল্যাপটপের ক্ষেত্রে এসব আপনি করতে পারবেন না। হ্যাঁ, ল্যাপটপে আপনি র্যাম অথবা স্টোরেজ আপগ্রেড করতে পারবেন, বাড়াতে পারবেন, কিন্তু এর জন্য আপনার একটা এক্সপার্টের দরকার হবে। যদি আপনি এমন কোনো সিস্টেম নিতে চান সেটা পরবর্তী সময় আপগ্রেড করতে চান, আমরা সবাই জানি যে সিস্টেম এমন একটা সময় পর স্লো হয়ে যায়, তা আমাদের তখন সেটাকে আপগ্রেড করার দরকার হয় এবং সেই সব আপনি ল্যাপটপে করতে পারবেন না। পারফরমেন্স, যখনই আপনি কোনো নতুন কম্পিউটার অথবা ল্যাপটপ কিনে তখন আপনার টপ প্রায়োরিটি হয় পারফরমেন্স। আপনি যে সিস্টেম কিনেছেন সেটার পারফরমেন্স যেন টপ লেভেলের হয়। পারফরমেন্সের কথা বলতে কম্পিউটারের পারফরমেন্স এবং ল্যাপটপের তুলনায় অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে। এজন্য আপনি হয়তোবা দেখছেন যে বেশিরভাগ গেমার্সরা কম্পিউটারেই গেমিংস করে, বড় বড় যেসব ভিডিও এডিটিং করা হয়, 4K ভিডিও এডিটিং করা হয়, সবসময় ডেস্কটপ কম্পিউটারেই করা হয়, কেননা এখানে আপনি পারফরমেন্স টপ লেভেলের পাবেন এবং ল্যাপটপের তুলনায়। যদি আপনি এমন কোনো ল্যাপটপ কিনতে চান যেটার পারফরমেন্স টপ লেভেলের যেন হয়, তো এরকম উন্নত মানের ল্যাপটপের দাম হবে, এক্সাম্পল, 1 থেকে 1.5 লাখ টাকা। মার্কেটে ডেস্কটপ এবং কম্পিউটারের তুলনায় এটা তুলনামূলকভাবে বেশি হবে। যাই হোক, এই ছিল কম্পিউটার এবং ল্যাপটপের মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয়। আপনার কোনটা দরকার আপনার সিদ্ধান্ত, এবং আপনার প্রয়োজনের উপর নির্ভর করে যে আপনার কোনটা ভালো হবে। থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।